গুড মর্নিং এভরি সবাইকে স্বাগত জানাই সাকসেস মাত্রা ইউটিউব চ্যানেলে তোমরা সবাই জানো যে আমরা নাম্বার সিস্টেম কালকে শেষ করে নিয়েছি নাম্বার সিস্টেম কালকে শেষ করে নিয়েছি সাতটা ক্লাস নিয়েছি আমি নাম্বার সিস্টেমে লাস্ট সাত দিন ধরে পুরো নাম্বার সিস্টেম আমরা ডিটেলসে শেষ করেছি এবং আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে এইচসিএফ এবং এলসিএম বা আমরা কী বলছি গসাগু ও লসাগু বসাগু ও লসাগু চ্যাপ্টার আমরা আজকে স্টার্ট করতে চলেছি যারা নাম্বার সিস্টেমের ভিডিও এখনও দেখো আমি ডান দিকে ওপরে কোনায় আই বাটনে পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখা হয়ে গেলে তোমরা সেখান থেকে নাম্বার সিস্টেমে সমস্ত ভিডিও দেখতে পারো আমি ডেসক্রিপশানেও প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিও প্রথম প্রথমে শেষ অব্দি দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করতে ভুলবে না কারণ প্রত্যেক দিন সকাল নটায় এখানে ক্লাস হয় বেল আইকন প্রেস করলে তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে প্রত্যেক দিনের ক্লাসে তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজকের ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে নিতে চাই এইটা হচ্ছে তোমাদের টোটাল টেটের ম্যাথসের সিলেবাস কি কি আছে নাম্বার সিস্টেম এইচসিএফ এম অ্যাভারেজ বা গড়ের অঙ্ক রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতের অঙ্ক মিক্সচার মিশ্রণের অঙ্ক পার্টনারশিপ পার্টনারশিপে পার্টনারশিপ কী বলে পার্টনারশিপই থাক আমি আর কিছু বলছি না পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক প্রফিট লস বা লাভ ক্ষতি সরল সুদ সময় ও কার্য সময় ও দূরত্ব তারপর সিমপ্লিফিকেশান বা সরলীকরণ যেটা এই স্কোয়ার রুটটাও যদিও সিমপ্লিফিকেশনের মধ্যেই পড়ে প্রবলেমস অন এজেস মানে বয়স সম্পর্কিত কোয়েশ্চেন যে সম কোশ্চেনগুলো বয়স নিয়ে কোয়েশ্চেন থাকে সেইগুলো আর তোমাদের কিছু আসে যেগুলো জিওমেট্রি বা জেমিতি বা পরিমিতির মধ্যে থেকে আসে তার মধ্যে থেকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ আর এদিকে এটা গেল টু ডি জিওমেট্রি বা টু ফিগার যেগুলো আর থ্রি ফিগারের মধ্যে আসে কিউবয়েড ফিয়ার সিলিন্ডার আর কোন তার মানে কোন মানে হচ্ছে শঙ্কু সিলিন্ডার মানে লম্ববৃত্তাকার চং স্ফিয়ার মানে গোলক আর কিউবয়েড মানে হচ্ছে ঘনক বোঝা গেলো এই চ্যাপ্টারগুলো তোমার আসে তো তোমাদের এখন আমি যেটা বলতে পারি তোমাদের লাস্ট সাত দিন ধরে আমি ক্লাস নিয়েছি নিয়ে নাম্বার সিস্টেম তোমাদের হয়ে গেছে শেষ নাম্বার সিস্টেম হয়ে গেছে শেষ আজকে আমরা শুরু করছি এইচসিএফ ও এলসিএম এইচসিএফ এলসিএম আমি কেন শুরু করছি কারণ আমি ভেবেছিলাম প্রথমে সিমপ্লিফিকেশান স্টার্ট করব কিন্তু সিমপ্লিফিকেশান করাতে গেলে তোমাদেরকে পার্সেন্টেজও জানতে হবে পার্সেন্টেজ রিলেটেড কোয়েশ্চেনও সিমপ্লিফিকেশানে আসে এবার পার্সেন্টেজ যদি আমি তোমাদের না বোঝাই তাহলে আমি সিমপ্লিফিকেশানে যখন বোঝাবো তখন ব্যাপারটা ঠিক ম্যাচ হবে না একটা মাঝখান থেকে ব্যাপার হয়ে যাবে সেই কারণে এইচসিএফ এলসিএম করাচ্ছি কারণ নাম্বার সিস্টেমের সাথে লিঙ্ক আছে কি লিঙ্ক আছে সেটা যখন চ্যাপ্টার হবে তোমরাই দেখতে পাবে এবং এরপর আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সময় ও কার্য সময় ও কার্য কারণ সময় ও কার্যের লিঙ্ক আছে সোজা এ ল গসাগু লসাগুর সাথে কি লিঙ্ক সেটাও যখন করাবো তখন দেখতে পাবে এবং এইগুলো হয়ে গেলে আমি তোমাদেরকে এই যে তিনটে চ্যাপ্টার আছে পার্সেন্টেজ প্রফিট লস আর সরল সুদ শতকরা লাভ ক্ষতি ও সরল সুদ এই তিনটে চ্যাপ্টার আমি করিয়ে দেবো কারণ এই তিনটে চ্যাপ্টারই শতকরার ওপরে নির্ভর করছে শতকরা হয়ে গেলে পরপর এই দুটো চ্যাপ্টারও আমি করিয়ে দেব। এর মধ্যে থেকে দেখো নাম্বার সিস্টেম করতে আমাদের সাত দিন লেগে গেছে কিন্তু ঘশাগুলসাবু করতে আমাদের দু দিন লাগবে আজকে আমি ক্লাস নেব কালকে ক্লাস নেব শেষ তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কেরও টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্যেরও আমি দুটোই ক্লাস নেব শেষ হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু ছোট চ্যাপ্টার তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো ধৈর্য ধরো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিও দেখো মন দিয়ে পড়াশোনা করো কিছু চ্যাপ্টার শেষ হতে হয়তো পাঁচ দিন ছ দিন লাগতে পারে সেরকম কিছু চ্যাপ্টার আছে দু দিনে শেষ হয়ে যাবে আবার কিছু চ্যাপ্টার আছে একদিনেই শেষ হয়ে যাবে একটা ক্লাসে তো এইভাবে সিলেবাস আমি কাভার করিয়ে দেবো এবং হ্যাঁ যখন এই পার্সেন্টেজ এই তিনটে চ্যাপ্টার হয়ে যাবে এবং এখান দিয়েও এইগুলো হয়ে যাচ্ছে তারপর আমি তোমাদেরকে করাবো সিমপ্লিফিকেশান সিমপ্লিফিকেশান কমপ্লিট করানো হয়ে গেলে তোমাদের এই পার্টটা আমি করিয়ে দেবো যেটা অ্যাডভান্স পার্ট বা আমরা যেটাকে অ্যাডভান্স ম্যাথস বলি বা যেটা এই জ্যামিতি পরিমিতি এইগুলো করানো হয়ে গেলে তারপর আমি করাবো এই বাকি যে পাটিগণিতের চ্যাপ্টারগুলো আছে সেগুলো বোঝা গেল এই হলো আমার প্ল্যান আমি পুরো জানিয়ে দিলাম এইভাবে আমি সিলেবাস তোমাদের কভার করিয়ে দেব। তো ভরসা রেখো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আশা করি তোমাদের পরীক্ষায় যথেষ্টভাবে হেল্প করতে পারবো আমি ম্যাথসে চলো এবার ক্লাস স্টার্ট করা যাক দেখো সবার প্রথম আমরা কি দেখছি আমরা দেখছি গসাগু আর লসাগুড় পুরো কথাটার মানে কি গসাগুড় মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগুর মানে কি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত মানেটা কি এবার দেখো গুণনীয়ক আর গুণিতক এই দুটো ওয়ার্ড থেকে আমরা কি বুঝতে পারি খুব সাধারণভাবে আমরা যদি বলি গুণনীয়ক মানে কি এমন একটা সংখ্যা যেটা দিয়ে অন্য সংখ্যাকে ভাগ করা যায় এমন একটা সংখ্যা যেটা দিয়ে অন্য সংখ্যাকে ভাগ করা যায় তার মানে কি যদি কোনো সংখ্যার গুণনীয়ক তোমাকে জিজ্ঞাসা করে ধরো তোমাকে বললো পনেরো পনেরোর গুণনীয় কত তো পনেরোর গুণনীয় কী কী হবে বলো এক হবে তিন হবে পাঁচ হবে আর কি হবে এক তিন পাঁচ আর পনেরো গুণনিয়োগ কখনোই যে আসল সংখ্যাটা আছে সেটার থেকে বড় হতে পারে না গুণনীয় কখনোই যে আসল সংখ্যাটা আছে সেটার থেকে বড় হতে পারে না সর্বোচ্চ সেই সংখ্যাটাই হতে পারে বা তার থেকে ছোট হবে তার মানে গুণনীয় কি হবে গুণনীয় ছোট হবে এটা কেন বলছি আমি এক্সপ্লেন করছি আস্তে আস্তে পুরোটা এবার দেখো এখানে টার্মটা রয়েছে সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ মানে কি সাধারণ মানে আমরা যদি বলি কমন এটাকে যদি আমি ইংলিশে বলি যে ইংলিশে আমরা যেটাকে বলি যে এইচসিএফ তো এইচসিএফ এর ফুল ফর্ম সেক্ষেত্রে আমরা কি বলি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো সাধারণ মানে অ্যাকচুয়ালি কি সাধারণ মানে কমন কমন মানে কি এমন একটা জিনিস যেটা দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য যেমন ধরো আমি যদি তোমাকে বলি দশ আর পনেরো দশ আর পনেরো গুণনীয় কি এখানে দশের দেখো দুই আসবে পাঁচ আসবে আমি দশ লিখছি না আচ্ছা দশও লিখে দিচ্ছি একও লিখে দিচ্ছি এখানে পনেরোর একটা বাদ দাও একটা আমি লিখছি না কারণ এক সবারই আসে পনেরোর ক্ষেত্রে কী আসছে তিন পাঁচ পনেরো এবার দেখো এখানে আমি যদি বলি দশ আর পনেরো সাধারণ গুণনীয় কী তো তুমি বলবে পাঁচ কারণ পাঁচ দুটোরই আছে পাঁচ দিয়ে দশও ভাগ যায় সাত পাঁচ দিয়ে পনেরোও ভাগ যায় তো পাঁচ হচ্ছে দুটোরই দুটো সংখ্যারই সাধারণ গুণনিয়োগ তার মানে কি এমন জিনিস যেটা দিয়ে দুটো বা তার থেকে বেশি সংখ্যাকে আমি ভাগ করতে পারি সবার ক্ষেত্রে একই জিনিস হবে এখানে যেমন পনেরো পাশে যদি আমি পঁচিশ লিখি সেটাও পাঁচ দিয়ে চলে যাবে তো তিনটের ক্ষেত্রেই পাঁচ হচ্ছে গুণনীয় এবার গরিষ্ঠ কথাটার মানে কি দেখো এখানে যেমন পাঁচ আর দুটোতেই পাঁচ আছে একটাই গুণনিয়োগ আছে যেটা মিলছে দুটোর ক্ষেত্রেই কমন আছে পাঁচ যদি এরকম হয় দুটো বা তিনটে সংখ্যার মধ্যে একের বেশি এরকম সাধারণ গুণনিয়োগ চলে আসে একের বেশি এরকম সাধারণ গুণনিয়োগ চলে আসে দুটো বা তিনটে সংখ্যার মধ্যে যে দুটো বা তিনটে গুণনিয়োগ এমন আছে যেগুলো দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য বা যে কটা সংখ্যা আছে তিনটে থাক চারটে থাক সবার ক্ষেত্রেই প্রযোজ্য তো সেক্ষেত্রে গরিষ্ঠ শব্দটার মানে হচ্ছে সব থেকে বড়ো সব থেকে বড়ো যে গুণনিয়োগটা আমরা সেটা নেব সব থেকে বড় যে গুণনিয়োগটা আমরা সেটা নেব তো সেটাকে আমরা কি বলবো সেই জন্য গোসাগুকে কী হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তার মানে আমাকে যদি দুই বা দুইয়ের অধিক সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা যেটা কি না সব থেকে বড়ো সংখ্যাটা হবে মানে হতে পারে এরকম তিন চারটে সংখ্যা হলো যেগুলো দিয়ে সব কটা সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটাকে আমরা কি বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বোঝাতে পারলাম আশা করি গসাগু একদম বেশি কি কেন কি সব বোঝা গেল ক্লিয়ার হয়েছে চলো এবার দেখে নিই লসাগুড় লসাগুর ফর্ম কী বলছে লঘিষ্ট সাধারণ গুণিতক বা ইংলিশে যদি আমি এটাকে বলি আমরা ইংলিশে ইংলিশে কী বলা হয় ইংলিশে আমরা বলি এলসিএম ইংলিশ তোমাদের ইংলিশ টার্মগুলোও জানা দরকার আমি ইংলিশ টার্মগুলো তোমাদের এই জন্য বলে দিই কারণ অনেক সময় কী হয় কোশ্চেনে বাংলায় যে লেখাটা থাকে কোয়েশ্চেনে তাতে ভুল থাকে এবং সেক্ষেত্রে জেনারেলি আমি যেটা দেখেছি যে ট্রেন্ড যেটা থাকে যে ইংলিশ কোয়েশ্চেনটা চেক করা হয় যদি ইংলিশেও ভুল থাকে তবে অ্যাকচুয়ালি মানা হয় যে হ্যাঁ কোয়েশ্চেনটা ভুল আছে না হলে বলা হয় কোয়েশ্চেন তো ঠিকই আছে ইংলিশে তো ঠিক আছে ইংলিশ কেন দেখো তো কিছু কিছু ইংলিশ টার্মও তোমাদের জেনে রাখাটা খুব দরকার এলসিএম এর ক্ষেত্রে আমরা কি বলি লিস্ট কমন মাল্টিপ্লায়ার দেখো গুণিতক মানে আমরা কি বুঝি গুণিতক মানে আমরা কি বুঝি গুণিতক মানে হচ্ছে কোনো সংখ্যাকে আমরা যখন গুণ করে করে যাচ্ছি সেই সংখ্যার গুণিতক মানে কি মাল্টিপ্লায়ার সেই সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে গুণ করা হয় যেমন তোমাকে যদি বলো পাঁচের গুণিতক কি হবে তো তুমি কি করবে পাঁচের সাথে যদি তিন গুণ করো আসছে পনেরো তো এখানে পনেরো হচ্ছে পাঁচের গুণিতক এখানে পনেরো হচ্ছে পাঁচের কি গুণিতক তার মানে আমি এখানে একটা জিনিস বলতে পারি গুণিতক যে সংখ্যাটা হয় সেটা সব সময় আসল সংখ্যার থেকে বড় হয় গুণিতক সবসময় আসল সংখ্যার থেকে বড় হয় এবার সাধারণ গুণিতক মানে কি এমন একটা সংখ্যা যেটা দুটো তিনটে নাম্বারের ক্ষেত্রে কমন যেটা দুটো তিনটে নাম্বারের ক্ষেত্রে কমন দুটো তিনটে নাম্বারেরই গুণিতকে ওই সংখ্যাটা আসতে পারে যেমন দেখো আমি যদি তিনের গুণিতকেও লিখি তিনের গুণিতকে কী লিখবো বলো তিন নয় বারো এখানেও পনেরো আসছে তো পনেরো তাহলে কি পনেরো পাঁচেরও গুণিতক পনেরো তিনেরও গুণিতক পনেরো পাঁচেরও গুণিতক পনেরো তিনেরও গুণিতক তো এবার এখা এরকম হতে পারে যে তিনটে চারটে সংখ্যার এরকম অনেকগুলো গুণিতক আছে কমন এখানে যদি তুমি বাড়িয়ে বাড়িয়ে আবার যাও তিরিশ তিরিশে গিয়ে এখানেও তিরিশ তো তিরিশও গুণিতক তারপর কি টার্মটা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তার মানে কি এখানে আমরা নেব সব থেকে ছোটো গুণিতকটা তিন চারটে সংখ্যার যদি এরকম গুণিতক আসতে থাকে একই একই গুণিতক সবার কমন গুণিতক তিনটে চারটে আসতে থাকে তার মধ্যে থেকে থেকে ছোট যে সংখ্যাটা সব থেকে ছোট যে গুণিতকটা সেটাকে আমরা কি বলি সেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু আশা করি লসাগু আর গসাগুর একদম বেসিক মানে কী জিনিসটা সেটা আমি ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম চলো এবার দেখা যাক কোয়েশ্চেন কিছু দেখো এখানে কি বলছে এখানে বলছে গসাগু নির্ণয় করো গসাগু নির্ণয় করো দুশো অষ্টআশি চারশো আটার পাঁচশো বাহান্ন এই তিনটে সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে দেখো জেনারেলি গসাগুন নির্ণয় করার দুটো প্রসেস আছে একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গসাগু নির্ণয় করতে পারি কীভাবে এটাকে আমরা কী করবো এটাকে আমি কী করবো বলো চার দিয়েই কাটি চার দিয়ে কাটলে চার সাথে আঠাশ চার দুগুণে আট চার দিয়ে কাটলে এটা চার এক চার জিরো বসে যাবে চার দুগুণে আট এটা চার এক চার পনেরো তিন চারে বারো চার আটে আচ্ছা ঠিক আছে তাহলে কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটি ছত্রিশ এটা কত হয়ে যাবে একান্ন এটা কত হয়ে যাবে ছয় আর নয় উনসত্তর আর তো দুই দিয়ে যাবে না কিন্তু তিন দিয়ে যাবে তিন দিয়ে কাটো বারো এটা সতেরো এটা কত হয়ে যাচ্ছে তেইশ আর যাবে আর যাবে না কারণ সতেরো মৌলিক সংখ্যা তেইশও মৌলিক সংখ্যা তাহলে যদি আমাকে বলা হয় এখানে গসাগু কত হবে একটা হচ্ছে গসাগু নির্ণয় করার পদ্ধতি কি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কী করি আমরা শুধু এই সাইডের পার্টগুলো নিয়ে নিই সাইডে যেগুলো দিয়ে আমরা ভাগ করেছি সেই সংখ্যাগুলোকে আমরা নিয়ে নিই চার ইন্টু দুই ইন্টু তিন তো কত হয়ে যাচ্ছে চার দুগুণে আট তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ এটা হয়ে গেল গসাগু আর এখানে যত সংখ্যা আছে যত সংখ্যা আছে চার গুণ দুই গুণ তিন গুণ বারো গুণ সতেরো গুণ তেইশ যত সংখ্যা আছে সব যদি গুণ করি তাহলে কী বেরোবে লসাগু বেরোবে সেটা আমি এখন বার করছি না যাই হোক ছেড়ে দিলাম তো এইটা একটা প্রসেস গেল গোসাঘু বের করার আরেকটা প্রসেস কি হতে পারে গসাগু বের করার আরেকটা প্রসেস হচ্ছে ভাগ প্রক্রিয়া কীভাবে করে সেটা চারশো আট আছে দুশো অষ্টআশি আছে দুশো অষ্টআশি দিয়ে আমরা চারশো আটকে ভাগ করব জিরো আট থেকে এটা কত হচ্ছে দুই হাতে এক একশো কুড়ি দুশো অষ্টআশিকে আবার ভাগ করো একশো কুড়ি দিয়ে এইভাবে ভাগ চলতে থাকে এটা দুবার যাবে দুশো চল্লিশ কত বাঁচছে আটচল্লিশ আটচল্লিশ দিয়ে যদি তুমি একশো কুড়িকে ভাগ করো কবার যাবে দুবার ছিয়ানব্বই কত বাড়ছে চব্বিশ আটচল্লিশ দিয়ে ভাগ করো মিলে যাবে আটচল্লিশকে ভাগ করো চব্বিশ দিয়ে মিলে যাবে তো যেইটা দিয়ে ভাগ করে মিললো সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি গসাবো কিন্তু এখন আমরা এটাকে চব্বিশকে এক্ষুনি গসাবো বলতে পারি না কারণ আমাদের আরও একটা সংখ্যা রয়েছে পাঁচশো বাহান্ন তো পাঁচশো বাহান্নকেও আমরা কি করব এবার চব্বিশ দিয়ে ভাগ করে দেখব চব্বিশ দুগুণে আটচল্লিশ কত বাড়ছে সাত বাহাত্তর তিন চব্বিশ বাহাত্তর হ্যাঁ এটাও যখন মিলে গেল তাহলে আমরা এবার চব্বিশকে বলতে পারি কি চব্বিশকে বলতে পারি গসাগু এই তিনটে সংখ্যার গসাগু কত চব্বিশ এখানে যদি না মিলতো তাহলে ফের এইভাবে চলতো এবার এই দুটো প্রসেস আমি তোমাদেরকে কেন দেখালাম কারণ দেখো এই দুটো প্রসেসই সময় সাপেক্ষ দুটো প্রসেসেই টাইম যথেষ্ট লাগছে সময় সাপেক্ষ তো এইভাবে অঙ্ক করলে হবে না এইভাবে গসাগু বের করলে হবে না পরীক্ষা এইভাবে করতে গেলে তোমাদের টাইম অনেক বেশি যাবে তো এরপর আমরা যেটা দেখব গসাগু কি করে আমরা খুব শর্টে বের করতে পারি শর্টকাট আমরা দেখব কিন্তু শর্টকাট দেখা জানার জন্য আগে তোমাদের বেসিক প্রসেসও জানতে হবে সেই জন্য আমি বেসিক প্রসেস দেখিয়ে দিলাম এবার তোমরা বুঝতে পারবে শর্টকাট যখন যাব তখন কতটা টাইম সেভ হবে দেখো কি কি সংখ্যা ছিল টু আর কত ছিল দেখে নি একবার চারশো আট আর পাঁচশো বাহান্ন টু এইটটি আর পাঁচশো বাহান্ন তিনটে সংখ্যা দিয়েছিল আমরা কি করে নেব আমরা সংখ্যাগুলোর মধ্যে কত কত গ্যাপ আছে সেটা বের করে নেব যেমন দুশো অষ্টআশি আর চারশো আটের মধ্যে গ্যাপ কত বিয়োগ করো কত হবে শূন্য আট থেকে দশ দুই এখানে কত হয়ে যাবে এক একশো কুড়ি আচ্ছা চারশো আট থেকে পাঁচশো বাহান্ন কত আট থেকে বারো কত হয়ে যাচ্ছে চার হাতে এক এক থেকে পাঁচ এটাও চার এক একশো চুয়াল্লিশ গ্যাপ বেরিয়ে গেলো এই যে দুটো গ্যাপ বেরোলো এদের মধ্যেও গ্যাপটা আমরা বের করে নেব কত বেরোচ্ছে দেখো চার আর দুই কত বেরোলো চব্বিশ ফাইনাল যে গ্যাপটা বেরোবে সেটা অ্যান্সার হবে হলো ক্যালকুলেশন ইজি ফাইনাল যে গ্যাপটা বেরোবে সেটা आंसर হবে ক্যালকুলেশন ইজি হলো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল তো এটা হচ্ছে গসাগুড় একটা শর্টকাট মেথড কিন্তু হ্যাঁ এখানে আমি একটা কথা বলে আমি জেনারেলি যখন শর্টকাট করাই বা কিছু করাই কনসেপ্ট আমি বলে দিই যে হ্যাঁ এ দিয়েই অঙ্ক হয়ে যাবে যেমন তোমাদের ইউনিট ডিজিট করানোর সময় বলেছিলাম সব ক্ষেত্রে চার দিয়ে ভাগ করবে পাওয়ারে যাই থাক চার দিয়ে ভাগ করবে এটাই প্রসেস এটাই শর্টকাট কিন্তু এই ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে আমি শুধু বলছি এই যে গ্যাপ নিয়ে করা প্রসেসটা এটা ফুল প্রুফ নয় ফুল প্রুফ নয় মানে আমি বলতে চাইছি এটা সমস্ত অঙ্ক যে কাজে লাগবে তার কোনো মানে নেই এমনও হতে পারে দুটো সংখ্যা এমন দিয়ে দিলো ধরো একটা সংখ্যা দিল তোমাকে এরকম বলছি দুশো অষ্টআশি আরেকটা সংখ্যা হয়তো তোমায় দিয়ে দিলো কত বলব এগারোশো এগারোশো চার পাঁচশো বাহান্ন ডাবল করে দিলাম আমি এগারোশো চার তো এক্ষেত্রেও যদি তুমি গসাগু বের করতে যাও তোমার দেখবে গসাগু হয়তো চব্বিশই আসবে বা যাই হোক কিছু আসবে কিন্তু এখানে যে গ্যাপটা আছে এই এত বড়ো গ্যাপ যেটা আসবে সেটা অ্যান্সার হবে না সেটা গসাগু হবে না তার থেকে অনেক ছোটো হবে তো সে জেনারেলি রকম যখন কোয়েশ্চেন থাকে তখন আমাদেরকে একটু গসাগুটা করে নিতে হয় নর্মালি দুটো সংখ্যা থাকলে তখন সেখানে গসাগু এইভাবে করাটাও যেভাবেই করো ভাগ প্রক্রিয়া করবো এখানে করো তুলনামূলক কম টাইম লাগে বা আমি বলে দেব তাও গ্যাপ থেকেও কিভাবে বের করা যায় যখন একটা অঙ্ক করব অঙ্ক থেকে আমি বুঝিয়ে দেবো আরেকটা জিনিস বলছি অনেক সময় কি হয় অনেক সময় যে গ্যাপটা বেরোয় সেটাই অ্যানসার হয় না অনেক সময় যে গ্যাপটা বেরোয় বের করার পর হয়তো দেখলে তুমি অঙ্কের অপশানে এটা অ্যান্সারে নেই চারটে অপশান দেওয়া আছে গসাগু বের করলে উত্তর চলে আসবে অঙ্কের বের করার পর হয়তো তুমি দেখলে অপশানে যে গ্যাপটা বেরিয়েছে সেটা নেই তখন কি করবে তখন কী করবে দেখো চব্বিশকে আমরা যদি চব্বিশের গুণনিয়োগগুলো বের করি বা চব্বিশের ফ্যাক্টরগুলো আমরা বের করি কি কী বের হবে চব্বিশকে কী কী দিয়ে ভাগ করা যায় আমরা বড় থেকে ছোট লিখব এবারে চব্বিশকে এক তো চব্বিশ দিয়ে ভাগ করা যায় ওটা বাদ দিয়ে বাকিগুলো তারপরে বারো দিয়ে ভাগ করা যায় চব্বিশকে আট দিয়ে ভাগ করা যায় চব্বিশকে আটের পর ছয় চার তিন দুই এইগুলো চব্বিশের গুণনিয়োগ বা ফ্যাক্টর যদি অ্যান্সারে ধরো এই তিনটে সংখ্যা এসেছে অ্যান্সারে যা আছে অ্যান্সারে ধরো চব্বিশ নেই চব্বিশ না থাকলে তুমি দেখবে অ্যান্সারে চব্বিশের সবথেকে বড় ফ্যাক্টর কোনটা চব্বিশের সব থেকে বড় গুণনিয়োগ কোনটা সেইটা উত্তরে আছে কি না যদি সেটা উত্তরে থাকে তাহলে সেটা অ্যান্সার হবে যদি এটাও না থাকে তাহলে দেখবে তার পরের সব থেকে বড়ো যেটা সেটা আছে কি না যদি থাকে তো সেটা অ্যান্সার হবে বোঝা গেল তো এই কারণে বলা যে গ্যাপ নিয়ে করা ম্যাক্সিমাম অঙ্কই এটা গ্যাপ নিয়েই অ্যান্সার বেরিয়ে যায় কিন্তু কিছু কিছু অঙ্ক এমন আছে যেখানে গ্যাপ নিয়ে অ্যান্সার বেরোয় না বা কিছু কিছু ক্ষেত্রে দুটো সংখ্যার মধ্যে গ্যাপ এতটাই বেশি থাকে দুটোই সংখ্যা দেয় এবং তার মধ্যে গ্যাপ এতটাই বেশি থাকে যে গ্যাপ ইউজ করাটা মানে রিলেভেন্ট হয় না গ্যাপ ইউজ করাটা কোনো মানে হয় না অ্যাকচুয়ালি গ্যাপ নিয়েও তোমাকে তারপর অনেক রকম ক্যালকুলেশন করতে হবে তো সেক্ষেত্রে ডিরেক্ট করে নেওয়াটা বেটার কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই শর্টকাটটা লেগে যায় কারণ যদি গ্যাপ অ্যান্সার নাও আসে তাও এই ফ্যাক্টরগুলো এটা যদি করতে হতো তবু এটা অনেক ইজি প্রসেস এই ধরনের একটা অঙ্কও আমি তোমাদেরকে করে দেখাবো একটা অঙ্ক তো হলো বসাগো রিলেটেড এখানে আর একটা অঙ্ক এর পরেও আছে আমি করে দেখাবো তখন বুঝতে পারবে চলো আশা করি ক্লিয়ার হয়েছে শর্টকাট এবং যা যা বললাম ক্লিয়ার হয়েছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে এরপর দেখা যাক কি বলেছে এরপর বলছে লস নির্ণয় করো এবার আমরা দেখব লসাগু লসাগু কি করে করবো রসও করার তো সেই একই প্রসেস কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর চল্লিশ বলেছে কী করবো পাঁচ দিয়ে করি চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ তারপরে চার দিয়ে চার দিয়ে সরি চার দিয়ে এক পাঁচ সাত দুই তাহলে লসাকু কী হয়ে যাবে পাঁচ ইন্টু চার ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু দুই তো আমি এখানে কী বলতে পারি চার পাঁচে কুড়ি পাঁচ কুড়ি একশো একশো ইন্টু সাত সাতশো দুগুণে চোদ্দোশো তাহলে লসাগু কত বেরোলো চোদ্দশো দেখো জেনারেলি মনে হচ্ছে যে হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে গেল ইজি ছিল কারণ সংখ্যাগুলো ছোটো ছোটো আছে এখানে যদি সংখ্যাগুলো একটু বড়ো বড়ো বা একটু একটু অন্য ধরনের সংখ্যা থাকতো পঁয়ত্রিশের জায়গায় সাঁইতিরিশ থাকতো বা একটা দুটো মৌলিক সংখ্যা থাকতো তাহলে এখানে ক্যালকুলেশন একটু টাফ হয়ে যেত তো একটা শর্টকাট আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো যদিও শর্টকাটটা শুরুতে তোমাদের মনে হতে পারে যে এটা লেন্দি প্রসেস বাট বিশ্বাস করো এতদিন ধরে আমি অঙ্ক করাচ্ছি বা আমি করছি আমি জানি কিছুদিন প্র্যাকটিস করার পর ওই প্রসেসটাই সব থেকে শর্টকাট প্রসেস মনে হয় লসাগুড় সব থেকে ফাস্টেস্ট প্রসেস ওটাই মনে হয় সব থেকে তাড়াতাড়ি লসাগু ওইভাবেই বার করা যায় চলো দেখা যাক প্রসেসটা কি দেখো প্রসেসটা জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যদি দুটি সংখ্যা এবং আচ্ছা যদিটা কেটে দিই তাহলে লিখতে সুবিধা হবে আমি যেটা বলতে চাইছি দুটি সংখ্যা এবং তার গসাগু ও লসাগুর মধ্যে কি সম্পর্কের সম্পর্ক গসাগু ও লসাগুয়ের সম্পর্ক কী সম্পর্ক হবে দুটি সংখ্যা এবং তার গসাগু ও এর সম্পর্ক কী তোমরা কি জানো সেটা জানলে এখানে ভিডিও পজ করে কমেন্টে আমাকে জানাও সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল আচ্ছা আমি বলে বলে লিখি কারণ যদি আমার হাতের লেখাকারর বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি সব কিছু বলে লিখি আশা করি তোমাদের নোটস বানাতে কোনো অসুবিধা হয় না সংখ্যা দুটির গুণফল সমান সমান কি হয়ে যায় সংখ্যা দুটির গুণফল সমান সমান হয়ে যায় গসাগু গুণ লসাগু মানে যদি দুটো সংখ্যার এটা শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য দুটোর বেশি সংখ্যা হলে এটা প্রযোজ্য নয় যদি দুটো সংখ্যা এবং তার গসাগু ও লসাগু দেওয়া থাকে তাহলে তার মধ্যে সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে সংখ্যা দুটো গুণ করলে যে সংখ্যা যে নাম্বারটা বেরোবে গসাগু ও লসাগুকে গুণ করলেও সেই একই নাম্বার বেরোবে বা একই ভ্যালু বেরোবে দুটো সংখ্যার গুণফল যা হবে গসাগু ও লসাগুর গুণফলও তাই হবে বোঝা গেল এটা হলো সম্পর্ক এইটাকে ইউজ করে আমরা একটা শর্টটা শর্টকাট বানাবো বানিয়ে আমরা লসাগু করব কিভাবে এখান থেকে দেখো আমি কি বলতে পারি এখান থেকে আমি তাহলে লসাগু সমান সমান কী বলতে পারি লসাগু সমান সমান আমি বলতে পারি সংখ্যা দুটির গুণফল বাই গসাগু কারণ গসাগু এদিকে গুণ আছে গসাগু ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে দুটো সংখ্যার গুণ ফলকে দুটো সংখ্যার দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য দুটো সংখ্যার গুণফলকে ফলকে আমরা যদি সেই সংখ্যা দুটোর গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা ওই দুটো সংখ্যার লসাগু পেয়ে যাব এই যে জিনিসটা আমরা জানতে পারলাম এই জিনিসটা ইউজ করে আমরা লসাগুর শর্টকাট বের করব কীভাবে এবার সেটা দেখো কি কি সংখ্যা আমাদেরকে দেওয়া ছিল একবার দেখে নিই কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর চল্লিশ লিখে নিই একবার সংখ্যাগুলো এখানে কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ আর চল্লিশ দেখো আমরা যে এখানে রুলটা শিখলাম বা এখানে যে আমরা সম্পর্কটা শিখলাম সেটা দুটো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে চারটে সংখ্যা তো ডাইরেক্ট তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না আমরা কি করব আমরা এখান থেকে যে কোনো দুটো সংখ্যা যে কোনো দুটো সংখ্যা তোমরা নিয়ে নিতে পারো এমন নয় যে সিরিয়াল ওয়াইজে নিতে হবে যে কোনো দুটো সংখ্যা নিতে পারো আমি ধরো কুড়ি আর পঁচিশে নিয়ে নিলাম পরপর কি করলাম দুটো সংখ্যার গুণফল এখানে কি লেখা আছে সংখ্যা দুটির গুণফল বাই তাদের গসাগু তো কুড়ি আর পঁচিশের গুণফলকে আমরা যদি আমরা কুড়ি আর পঁচিশের গসাগু দিয়ে ভাগ করি তাহলে কুড়ি আর পঁচিশের লসাগু আমরা পেয়ে যাব কুড়ি আর পঁচিশের গুণফলকে যদি কুড়ি আর পঁচিশের গসাগু দিয়ে ভাগ করি তাহলে লসাগু পেয়ে যাব তো কুড়ি আর পঁচিশের গুণফলকে আমি কি করছি কুড়ি আর পঁচিশের গসাগু কত গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণ একটা কমন সবথেকে বড়ো নাম্বার যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায় তো একটা সংখ্যা বলো যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায় কুড়ি আর পঁচিশকে এবং সেটা সব থেকে বড়ো তো আমরা এখানে কি জানি আমরা জানি পাঁচ হবে পাঁচের থেকে বড়ো আর কিছু নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায় তো লিখে সেটার সাথে কাটাকুটি করব এবার কাটবে যখন দুটোকেই কেটে দেবে না কাটবে যখন নর্মালি একটাকেই কাটবে তো কেটে কত পেলাম পাঁচ গুণটা করে নিই কত হচ্ছে পাঁচ কুড়ি একশো একশো পেয়ে গেলাম এবার এই একশোর সাথে আমি কী করবো তার পরের সংখ্যাটা নিয়ে নেব কত আছে পঁয়ত্রিশ ফের আমি এই দুটো সংখ্যার গুণফল তাদের গসাগু একশো আর কত হবে পাঁচ কারণ দেখো পঁয়ত্রিশের দুটোই গুণনিয়োগ আছে পাঁচ আর সাত সাত দিয়ে একশোকে ভাগ করলে মিলবে না পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে তো পাঁচ আমি এখানে লিখবো পাঁচ দিয়ে যদি আমি এটা কেটে দিই কত হলো সাত তো আমি কত পাচ্ছি গুণ করলে সাতশো এবার তারপর কত রয়েছে চল্লিশ চল্লিশ নিয়ে আনি এবার আমি নিচে কত বসাবো দেখো চল্লিশ আর সাতশোর গসাগু আমি যদি বলি আমি এখানে দেখবো চল্লিশ দিয়ে কি ডাইরেক্ট সাতশো ভাগ যায় চল্লিশ দিয়ে ভাগ করলে মিলবে না কারণ শূন্য কাটলে দেখো সত্তর চার দিয়ে ভাগ করলে সত্তর মেলে না কিন্তু আমি যদি কুড়ি দিয়ে ভাগ করি কুড়ি দিয়ে ভাগ করলে একশো কেটে যায় একশোর গুণিত কেটা তো কুড়ি দিয়ে ভাগ করলে সাতশোও কাটবে আর কুড়ি দিয়ে ভাগ করলে চল্লিশও কাটে তো আমি এখানে কুড়ি লিখলাম কুড়ি হচ্ছে এদের গসাগু কাটলাম কত হলো দুই তো কত হয়ে গেল চোদ্দশো দেখো এসে গেছে লসাগু এই প্রসেসটার সুবিধা হচ্ছে তোমার ক্যালকুলেশান যেখানে শেষ হয় প্রথমত ভেঙে ভেঙে ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ এবং তোমার ক্যালকুলেশন যেখানে শেষ হয় সেখানে অলরেডি তোমার অ্যান্সার রেডি হয়ে দাঁড়িয়ে থাকে লসাগু সেখানে তোমার রেডি হয়ে দাঁড়িয়ে থাকে এমন নয় যে এরকমভাবে করার পর তোমাকে আবার গুন করতে হবে ক্যালকুলেশন করার পর ভেঙে ভেঙে আসার পর সিঁড়ি ভেঙে তারপর আবার গুণ করতে হবে তারপর আসবে এই প্রসেসটার এটা একটা অ্যাডভান্টেজ যে তোমার ক্যালকুলেশান যেখানে শেষ অলরেডি সেখানে অ্যান্সার বেরিয়ে গেছে অ্যান্সার স্টেপ বাই স্টেপ বেরোতে বেরোতে আসে ক্লিয়ার হলো এই প্রসেস আমি ফের বলে দিচ্ছি কি করব যে কোনো দুটো সংখ্যা নেবো তাকে তার গসাগু দিয়ে ভাগ করব কাটাকুটি করব যেটা বেরোবে তার সাথে তারপরের সংখ্যা ফের একই প্রসেস তারপর যেটা বেরোবে তার সাথে তার আবার সংখ্যা এখানে দেখো আমি কুড়ি আর চল্লিশও নিতে পারতাম কুড়ি আর চল্লিশও শুরুতে নিতে পারতাম কী দিয়ে ভাগ করা যায় কুড়ি দিয়ে আমি কেটে দিতাম কত থাকতো চল্লিশই পরে থাকতো চল্লিশের সাথে আমি পঁচিশ নিতে পারতাম কী দিয়ে যেত বলো পাঁচ দিয়ে যেত পাঁচ দিয়ে আমি কেটে দিতাম পাঁচ কত আসতো দুশো দুশোর সাথে আমি কত নিতাম পঁয়ত্রিশ ফের সেই পাঁচ দিয়েই যেত কত আসতো সাত তো সাত দুগুণে কত হয়ে যেত চোদ্দোশো তো যেমন খুশিভাবে নাও দুটো নাম্বার যেমন খুশিভাবে নাও যেভাবে খুশি নাও তুমি মোটামুটি এই রুল ফলো করলে এই জিনিসটা যদি তুমি ফলো করে চলো তাহলে তোমার লসাগু বেরোবে পরপরই নিতে হবে তার কোনো মানে নেই যেমন খুশি নিতে পারো ক্যালকুলেশনের সুবিধার জন্য যেমন খুশি নেওয়া যায় নিয়ে করা যায় আশা করি লশাগুরু শর্টকাট ক্লিয়ার হয়েছে হ্যাঁ এটা লসাগু শর্টকাট এটা পুরো ফুল প্রুফ মেথড এটা সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সে চারটে সংখ্যা থাক পাঁচটা সংখ্যা থাক দশটা সংখ্যা থাক তুমি করে যেতে পারবে এইভাবে এটা অ্যাপ্লিকেবল সমস্ত সংখ্যার ক্ষেত্রে আশা করি বোঝা গেছে লসাগু শর্টকাট এবার কি করে অঙ্কে অ্যাপ্লাই করব সেগুলো দেখব আজকের ক্লাসে আমি পুরো বেসিক জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে বেসিক কি গসাগু লশাগুর মানে কি শর্টকাট কি সেগুলো ক্লিয়ার করে দিলাম কিছু বেসিক কোয়েশ্চেন্স দেখলাম নর্মাল ক্যালকুলেশন এরপর দু তিনটে কোয়েশ্চেন আছে সেগুলো করব করে আজকের ক্লাস আমি শেষ করব কালকের ক্লাসে আমি পুরো তোমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো গসাগুয়া লসাগড় যেহেতু সব হয়ে গেছে আর কোনো কিছু নতুন বোঝানোর নেই কালকে পুরো তোমাদেরকে গসাগুয়া লসাগুর কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো গসাগু লসাগু শেষ হয়ে যাবে কালকের ক্লাসে ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ কালকের ক্লাসে চ্যাপ্টার শেষ করে দেবো তো নোটিফিকেশান পেয়ে যাবে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে নিও তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে দেখো এখানে কোয়েশ্চেন কী বলছে সব থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি দ্বারা চারশো দশ সাতশো একান্ন হাজার তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ আসবে সব থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি দ্বারা চারশো দশ সাতশো একান্ন হাজার তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ আসবে তো এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে যেখানে বলছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ আসবে তখন সেখানে ভাগশেষটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই ঘাবড়ানোর কোনো দরকার নেই এই তিনটে সংখ্যাকে নিয়েই আমরা কাজ করব। প্রতি ক্ষেত্রে যদি আলাদা আলাদা ভাগেস আছে কি হবে সেটা আমি কালকের ক্লাসে যখন কোয়েশ্চেন সলভ করাবো তখন করিয়ে দেবো তো সেই নিয়েও চিন্তা করার দরকার নেই যে স্যার আলাদা আলাদা আসলে কী হবে তখন আমরা কি করব আমি আছি আমি করিয়ে দেব চিন্তা নেই আপাতত দেখো যদি একসা একই আসে প্রতি ক্ষেত্রে তাহলে আমরা কি করব। দেখো এখানে আমাকে কী করতে বলেছে সব থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগেসেস আসবে আমাকে এমন সংখ্যা বার করতে বলছে যেটা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে তার মানে সংখ্যাটা ছোট হবে যেটা বার করব সেটা দিয়ে এখানে ভাগ করা যাবে দেখো অপশানেও ছোট ছোটো নাম্বার আছে তার মানে আমাকে কি করতে হবে আমাকে করতে হবে গসাগু কারণ আমি গোসাঘুতেই বলেছিলাম যে গসাগু সবসময় সংখ্যার সমান হবে বা ছোট হবে জেনারেলি ছোটোই হয় গসাগু ছোটো হয় অলওয়েজ সংখ্যার থেকে ছোট হয় যেগুলো গিভেন থাকে একটা সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক তার সমানও হতে পারে একটা গুণনীয়ক কিন্তু যখন তিনটে সংখ্যা বা তার বেশি সংখ্যা থাকে দুইটো দুটো সংখ্যা থাকে একের বেশি তখন গুণনীয়ক বা গসাগু যেটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেটা সময় ছোট হয় তো আমি এখানে গসাগু কিভাবে করব দেখো আমি লিখে নেবো সংখ্যা তিনটাকে পাশাপাশি নিয়ে আমি কি করব আমাদের শর্ট প্রসেস অ্যাপ্লাই করব গ্যাপ বের করব আমি কত বের হচ্ছে এক এক থেকে পাঁচ কত হচ্ছে চার চার থেকে সাত কত হচ্ছে তিন তিনশো একচল্লিশ তাই তো হ্যাঁ এখানে কত করবো এক থেকে কত হয়ে গেল নয় এক থেকে দশ কত হয়ে গেলো নয় হাতে এক পাঁচ আট আট থেকে তেরো কত হয়ে যায় এই সরি পাঁচ আট বলছি আমি পাঁচ ছয় ছয় থেকে তেরো কত হয়ে যায় সাত হাতে এক সাত আরেক আট আট থেকে দশ কত হয়ে যায় দুই ঠিক আছে আট থেকে দশ দুই হয়ে গেল দশ মানে এখানে আমি জিরো সেটা দুই আর তারপরে একটা থাকবে সেটা তো কেটেই যাবে তো এবার এই দুটোর মধ্যে গ্যাপ বের করো কত আসছে দেখো আচ্ছা এক সেকেন্ড দেখে নিই একবার চেক করে নিই ঠিক করলাম কি না এক এখানে চার এখানে তিন হ্যাঁ নয় হাতে এক পাঁচ একে ছয় ছয় থেকে ছয় থেকে তেরো হ্যাঁ ছয় থেকে তেরো সাত হাতে এক সাত একে আট আট থেকে দশ দুই হ্যাঁ কত এসছে এখান থেকে যদি আমি গ্যাপ নিই বলো দুশো উনআশি এবার দেখো এখান থেকে এটা বিয়োগ করে দিও না দুশো উনআশি ছোটো আছে তো দুশো উনআশি থেকে নয় থেকে এগারো কত হচ্ছে দুই হাতে এক সাত থেকে সাতের আগে কত হয়ে গেল আট আট থেকে চোদ্দো কত হচ্ছে ছয় আর আসবে না বাষট্টি এবার দেখো আমার গ্যাপ এসছে বাষট্টি কিন্তু এখানে অপশানে কী কী আছে সাঁত্রিশ একচল্লিশ পঁয়ত্রিশ একত্রিশ বাষট্টি নেই আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে হতে পারে অনেক সময় যে গ্যাপ নেওয়ার পর আমি দেখলাম যে গ্যাপটা আমার এসেছে সেটা আমার অপশানে নেই সেটা আমার অপশানে নেই তখন আমি কি করব আমি দেখব বাষট্টির উৎপাদক কি কি আছে বাষট্টির ফ্যাক্টর কি কি হতে পারে দেখো বাষট্টিকে কত দিয়ে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো তিন দুগুণে ছয় তিন এক তিন একত্রিশ একত্রিশ হয়ে গেল মৌলিক সংখ্যা দুইও মৌলিক সংখ্যা তো বাষট্টিকে আর কিছু দিয়ে ভাঙা যায় না এবার দেখো এই দুটোর মধ্যে সব সবথেকে বড়ো গুণনীয় কোনটা একত্রিশ একত্রিশ কি অপশানে আছে হ্যাঁ অপশানে আছে তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে একত্রিশ বোঝা গেল তখন যে কথাটা বলছিলাম এই অঙ্কটা থেকে সেটা ক্লিয়ার হলো যে যদি গ্যাপ যেটা নিয়েছি সেটাই অপশানে না থাকে তাহলে আমরা কী করবো তাহলে আমরা সিম্পল দেখব বাষট্টি বা যেটা গ্যাপ এসেছে তার সব থেকে বড়ো গুণনীয় কোনটা সবথেকে বড়ো ফ্যাক্টর কোনটা সেটাই যদি অপশানে থাকে তাহলে সেটা অ্যান্সার হবে এখানে যদি একত্রিশ না থাকতো অপশানে তাহলে দুইকে থাকতেই হতো কারণ বাষট্টি আর কোনো উৎপাদক নেই তো দুই থাকতেই হতো সেক্ষেত্রে দুই অ্যান্সার হতো কিন্তু একত্রিশ যেহেতু আছে তাই এক্ষেত্রে একত্রিশ অ্যান্সার হবে বোঝা গেল আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় কমেন্টে অবশ্যই জানাবে চলো তারপরের অঙ্ক দেখে কি বলছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যেটিকে পাঁচ ছয় আট নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকে তার মানে এখানে আমাকে কি বলতে কি করতে বলছে এমন একটা সংখ্যা বের করতে বলছে যেটাকে পাঁচ ছয় আট নয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকে তার মানে কি সংখ্যাটা কি হবে সংখ্যাটা পাঁচ ছয় আট নয় থেকে বড় হবে জেনারেলি দেখবে যেখানে এই ক্ষুদ্রতম সংখ্যাটা থাকবে ক্ষুদ্রতম কথাটা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল কিন্তু তবু তোমরা অঙ্ক পড়ে মানে বোঝার চেষ্টা করবে এটা দেখেই মানে শুধু ওই ওয়ার্ডটা দেখেই করবে না বলছি বলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে ক্ষুদ্রতম সংখ্যাটা থাকে সেখানে লসাগু করতে হয় আর যেখানে বৃহত্তম সংখ্যাটা চায় সেখানে গসাগু করতে হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম আছে এর ব্যতিক্রম আছে এমন নয় এটা সমস্ত ক্ষেত্রে কাজে লাগে সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল এর ব্যতিক্রম আছে আমি বারবার বলছি তো এখানে আমাদেরকে কি করতে হবে লসাগু করতে হবে কারণ যে সংখ্যাটা বার করতে বলেছে সেটা এর থেকে বড় হবে এগুলো দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে আচ্ছা প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে সেটা বার করতে বলেছে সেটা ছেড়ে দাও আমার আমরা প্রথমে এটা বার করে নিই যে সেই সংখ্যাটা কত এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই যেটাকে এই চারটে দিয়েই ভাগ করা যায় বা যে সংখ্যাটা এই চারটে সংখ্যা দিয়ে বিভাজ্য আমরা সেই সংখ্যাটা বার করে নিই এই চারটের লসাগু যদি আমরা বের করি লসাগুটা কী হবে এই চারটে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে কারণ লসাগুটা কি এই চারটে সংখ্যারই লঘিষ্ঠ সাধারণ গুণিতক সব থেকে ছোট সাধারণ গুণিতক এই চারটে সংখ্যার চারটে সংখ্যারই গুণিত মানে চারটে সংখ্যা দিয়ে ভাগ যাবে আমি জানি অনেকে হয়তো ভাবছে যে কেন এত বেসিক থেকে বলছি কিন্তু অনেকের আছে অঙ্ক নিয়ে অনেক ভয় বেসিক ক্লিয়ার নেই বা অঙ্ক নিয়ে অনেক ভয় রয়েছে মনে আমি তাদের জন্য স্পেশালি এত জোর দিচ্ছি প্রত্যেকটা বেসিক টার্মের ওপর বেসিক থেকে এক্সপ্লেন করছি যাতে তাদেরও কোনো প্রবলেম না থাকে এবং ভয়টা কেটে যায় তো চলো করা যাক আমরা আমাদের রুল অ্যাপ্লাই করব দেখো পাঁচ ইন্টু ছয় পাঁচ আর ছয় পাঁচ আর ছয়ের গোসাগুগত পাঁচও পাঁচ তো মৌলিক সংখ্যা ছয় তো দুই আর তিন কিন্তু দুই দু আর তিন দিয়ে তো পাঁচকে ভাগ করা যায় না তো পড়ে রইল এক এক লিখব নিচে পাঁচ আর ছয় গুণ করলে কত হবে তিরিশ তিরিশের সাথে কী নেব তারপরে আট আছে আটও নিতে পারি নয় আছে নয়ও নিতে পারি আচ্ছা চলো আট নিচ্ছি না নয় নিচ্ছি ক্যালকুলেশানও একটু ইজি হয়ে যাবে নয় নিচ্ছি তিরিশ আর নয় কী দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করতে পারি কারণ নয় দিয়ে তো তিরিশ যাবে না তিন দিয়ে ভাগ করলে কী হবে কেটে যাবে তিনবার আসবে কত হয়ে যাবে নব্বই নব্বইয়ের সাথে কী করব এবার নব্বইয়ের সাথে আট গুণ করব কত দিয়ে কাটতে পারি নব্বই কি চার দিয়ে যায় নব্বই চার দিয়ে যাবে না নব্বই চার দিয়ে যাবে না তাহলে আমি কত দিয়ে কাটতে পারি বলো আমি দুই দিয়ে কাটতে পারি কারণ এছাড়া আট তো আর চার ছাড়া দুই দিয়েই যাবে দুই দিয়ে কাটলে কত হচ্ছে চার চার নয় ছত্রিশ তাহলে সংখ্যাটা কত বেরোল তিনশো ষাট লসাগু কত বেরোলো এটা কি বেরোলো এটা বেরোলো লসাগু কত বেরোল তিনশো ষাট তার মানে কি তার মানে তিনশো ষাট এমন একটা সংখ্যা যেটাকে পাঁচ ছয় আট নয় দিয়ে ভাগ করলে কোনো ভাক্সেস থাকবে না তিনশো ষাট এমন একটা সংখ্যা যেটা পাঁচ ছয় আট নয় দিয়ে বিভাজ্য কিন্তু আমাদেরকে কী বার করতে বলেছে আমাদেরকে বার করতে বলেছে এমন একটা সংখ্যা যেটাতে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেস থাকে তাহলে আমি কি করতে পারি আমি এই যে তিনশো ষাটটা বেরিয়েছে এর সাথে যদি আমি তিন যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব তিনশো তেষট্টি তাহলে আমি পেয়ে যাব তিনশো তেষট্টি এইটাই আমার অ্যান্সার হয়ে যাবে কারণ সেক্ষেত্রে দেখো যাই দিয়ে ভাগ করো এই যে তিন আমি এক্সট্রা জুড়ে দিয়েছি এই তিনটা প্রতিক্ষেত্রে ক্ষেত্রে বেঁচে যাবে কারণ তিনশো ষাট অবধি তো বিভাজ্য তো এই তিনটা প্রতি ক্ষেত্রে জুড়ে যাবে বোঝা গেল তাহলে অ্যান্সার কত হয়ে গেল তিনশো তেষট্টি তো এই ধরনের অঙ্ক যেখানে বলবে যে ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে এত ভাগশেষ থাকে সংখ্যাটি বের করো সেখানে আমাদের কি করতে হবে সেখানে আমাদেরকে সিম্পল লসাগু বার করতে হবে করে প্রতি ক্ষেত্রে যে ভাগশেষটা থাকছে প্রতি ক্ষেত্রে যদি কমন একটাই ভাগশেষ থাকে তো সেটাকে জুড়ে দেবো এরকমও হতে পারে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ভাগশেষ আসছে সেটা কি হবে সেটা কালকের ক্লাসে দেখাবো রিমাইন্ডার রিমাইন্ডার থিওরামে যে তোমাদেরকে আমি নেগেটিভ রিমাইন্ডার করালাম ঋণাত্মক ভাগশেষ সেটা লসাগু বসাগুতেও কাজে লাগবে সেই জন্য আমি শুরুতেই ক্লাসে শুরুতেই বলেছি এটা চ্যাপ্টারের সাথে নাম্বার সিস্টেমের লিঙ্ক আছে আচ্ছা হ্যাঁ নাম্বার সিস্টেম তোমাদেরকে করিয়ে দিয়েছি তার থেকে আমি এটা বলতে পারি যে নাম্বার সিস্টেম হয়ে গেছে মানে অলরেডি সিম্প্লিফিকেশনের বেশ কিছু জিনিস কাভার হয়ে গেছে কারণ ডিভিজিবিলিটিরগুলো সিম্প্লিফিকেশনে কাজে লাগে বা এই যে তোমাদেরকে আমি রিমাইন্ডার থিওরেম দিয়ে ভ্যাকসেস বের করা শিখিয়েছি ইউনিট ডিজিট বের করা শিখিয়েছি এগুলো থেকেও সিমপ্লিফিকেশনে কোয়েশ্চেন তৈরি হয় তো অলরেডি সিম্প্লিফিকেশন বেশ কিছুটা কাভার হয়ে গেছে পার্সেন্টেজ করাবো যখন পার্সেন্টেজের বেসিক পার্ট কাভার হয়ে যাবে তারপর আমি সিম্প্লিফিকেশানের পুরো কোয়েশ্চেন সলভ করিয়ে দেবো এবং তখন আমি বীজগণিতে যে যে অ্যাসপেক্টগুলো আছে সিম্প্লিফিকেশানে কাজে লাগে সেগুলোও তোমাদেরকে করিয়ে দেব ক্লিয়ার তার আগে আপাতত এই চ্যাপ্টারগুলো করাবো যেগুলো শুরুতে করলাম ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন দেখা যাক আজকে সেশনের এটাই মনে হয় লাস্ট কোয়েশ্চেন দেখো একটু আলাদা কোয়েশ্চেনটা কি বলছে ছয় অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যেটিকে তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ থাকবে দেখো যদি শুধু আমাদেরকে বলতো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যেটিকে তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে দুই ভাগ থাকবে সেক্ষেত্রে আমি কী করতাম তিন চার পাঁচ ছয়ের আমি লসাগু বের করতাম করে দুই যোগ করে দিতাম আমার অ্যান্সার এসে যেত কিন্তু এখানে আরেকটা কন্ডিশন জুড়ে দিয়েছে বলেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি কী জানি এক এবং পাঁচটা শূন্য এটা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা কী করব প্রথমে আমরা লসাগু বের করে নেব দেখো আমি এখানে তিন আর ছয় প্রথমে নিয়ে নিচ্ছি লসাগু বের করার জন্য দুটোকেই কি দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটি কত পচে রইল ছয় ছয়ের সাথে আমি চার নিয়ে নিচ্ছি এবার কত দিয়ে কাটবো দুই দিয়ে ছয় দুগুণে কত হয়ে গেল বারো বারোর সাথে আমি কত নিচ্ছি পাঁচ কিছু দিয়ে যাবে না এক দিয়ে যাবে শুধুমাত্র তো পাঁচ বারো কত হয়ে গেল ষাট লসাগু কত এসে গেল ষাট ষাট কী এলো ষাট এলো লসাবো এবার কী করব ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সরি ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আমাদেরকে এই যে সংখ্যাটা আছে এক আর পাঁচটা শূন্য এক লাখ এটাকে আমাদেরকে কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে ভাগ করো দেখো কী আসছে ষাট এককে ষাট কত বাঁচলো চল্লিশ এই শূন্যটা নামলো কত হবে ছয় ছয় ছত্রিশ ফের চল্লিশ ये ফের এই শূন্যটা নামবে ফের ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট আবার চল্লিশ নেমে গেল ছয় দিয়ে ছত্রিশ তিনশো কত বাড়ছে চল্লিশ বাঁচছে তো এখানে ভাগ কত এল ভাগশেষ এলো চল্লিশ মানে চল্লিশ এক্সট্রা হয়েছে চল্লিশ এক্সট্রা হয়েছে আমি দেখো আমি একটা কাজ করতে পারি এর থেকে যদি আমি চল্লিশ বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা ষাট দিয়ে বিভাজ্য হয়ে যাবে এখানে যদি এই চল্লিশ আর কম থাকতো এখানে যদি টোটালে চল্লিশ কম থাকতো এই চল্লিশটা না থাকতো তাহলে ষাট দিয়ে এটা বিভাজ্য হয়ে যেত কিন্তু দেখো আমি এখানে বিয়োগ করতে পারবো না চল্লিশ কারণ আমি এই সংখ্যাটা থেকে যদি এক বিয়োগ করি তাহলেও এটা ছয় অঙ্কের সংখ্যা থাকবে না এটা হয়ে যাবে পাঁচ অঙ্কের তো আমি এখানে বিয়োগ করতে পারবো না আমি এখানে কি করতে পারি তাহলে একটা জিনিস ভাবো এখানে চল্লিশ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা বিভাজ্য হবে এছাড়া আর কি করতে পারি এখানে যদি চল্লিশের সাথে আর কুড়ি আমি যোগ করে দিতাম তাহলে এখানে কত হয়ে যেত এখানে হয়ে যেত ষাট ষাট থাকলেও এটা ছয় দিয়ে বিভাজ্য হয়ে যেত এই সরি ষাট দিয়ে ষাট দিয়ে বিভাজ্য হয়ে যেত যদি এখানে আর কুড়ি আমি যোগ করে দিতাম তাহলে এটা ষাট হয়ে যেত ষাট দিয়ে বিভাজ্য হয়ে যেত সেক্ষেত্রে আমি এই কি করব এই কুড়িটাকে আমি কি করব আমি এই কুড়িটাকে এখানে যোগ করে দেব এখানে যোগ করে দেব যে মেন সংখ্যা তার সাথে আমি কুড়ি যোগ করে দেবো তাহলে আমি কি পেয়ে যাব আমি পেয়ে গেলাম এক লাখ কুড়ি এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হচ্ছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা যেটা তিন চার পাঁচ ছয় দিয়ে বিভাজ্য ছয় অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটা তিন চার পাঁচ ছয় দিয়ে বিভাজ্য তিন চার পাঁচ ছয় দ্বারা বিভাজ্য ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমাদেরকে কি বার করতে বলেছে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে তাহলে আমাকে এবার দুইটা যোগ করতে হবে এর সাথে এই যে হা এক লাখ কুড়ি আমরা বার করেছি এর সাথে আমরা কি করব দুই যোগ করে দেব করে দিলে কত আসবে এক লাখ বাইশ তো এই এক লাখ বাইশ হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর আশা করি বোঝা গেছে যদি ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে ছ বা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বলে সাত অঙ্কের বলে তো কি করতে হবে এই ধরনের কোয়েশ্চেনে আমরা লসাগু বের করতে হবে আমাদের বের করে লশাগু দিয়ে সেটাকে ভাগ করতে হবে তারপর দেখতে হবে আমরা কোনটা করতে পারবো যোগ বিয়োগ করতে পারবো ভাগশেষ যেটা এসে সেটা বিয়োগ করে দিতে পারবো নাকি ভাক্সেসের সাথে কিছুটা আরও যোগ করে সংখ্যাটা বের করতে পারবো বিভাজ্য সংখ্যাটা বিভাজ্য সংখ্যা বের করতে হবে ওর আশেপাশে ক্ষুদ্রতম বলুক বা বৃহত্তম বলুক ওর আশেপাশে বিভাজ্য সংখ্যা বের করতে হবে তো বিভাজ্য সংখ্যা বের করার জন্য দুটো জিনিস করতে পারি ভাগশেষ বিয়োগ করে দিতে পারি বা ভাগশেষের সাথে কিছুটা জুড়ে মানে সংখ্যাটার সাথে অ্যাকচুয়ালি জুড়ে আমরা সেটাকে বিভাজ্য বানিয়ে নিতে পারি সেটা দেখতে হবে তোমাকে কি বলেছে যদি তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বলে তো সেক্ষেত্রে তুমি বিয়োগ করতে পারবে না আর যদি তোমাকে বৃহত্তম সংখ্যা বলে দেয় সেক্ষেত্রে তুমি যোগ করতে পারবে না কারণ বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কী হতো ছটা নয় বসতো এক যোগ করলে সেটা সাত অঙ্কে রয়ে যেত তো কিছু যোগ করতে পারবে না সেখানে বিয়োগ করতে হয় আশা করি বোঝা গেছে আজকের ক্লাসে যা যা হলো আজকের ক্লাস আমি এবার এখানেই শেষ করছি আশা করি যা যা হয়েছে বোঝা গেছে যারা শেষ অবধি ক্লাসটা দেখছো ক্লাস ভালো লেগে থাকলে কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নিও কালকের ক্লাসে ফের দেখা হবে কালকের সকাল নটার সময় গসাগুল অশাগুল কোশ্চেন আমরা শুধু কোয়েশ্চেন সলভ করবো কালকে আশা করছি বেশ কিছু কোশ্চেন সলভ করবো কালকের ক্লাসে তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই